দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ইয়ামাহার অফিশিয়াল শোরুম গ্রিন মোটরসে। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু FZS ভার্সন 2 এর ব্ল্যাক কালারটা, অর্থাৎ ডার্ক নাইট ব্ল্যাক, এই কালারটা কিন্তু আছে। পাশাপাশি যারা একটু আর্মানা ব্লু কিনতে চাচ্ছেন, ব্লু কালারটা পছন্দের, সেই কালারের বাইকটাও কিন্তু ভাইদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। আপনাকে কোনো ধরনের প্রি বুকিং দিতে হবে না, কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না। আপনি কিন্তু শোরুমে আসবেন, বাইকটা সরাসরি পারচেস করে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, আজকে ভিডিওতে থাকবে যে এই বাইকটা আসলে এখনও কেনা কেনা উচিত, এই বাইকটা আর থাকবে কি না, কিংবা কবে নাগাদ আবার মার্কেট আউট হয়ে যেতে পারে। পাশাপাশি মে মাস জুড়ে এই বাইকটাতে কত টাকা ডিসকাউন্ট পাবেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। আচ্ছা আরাফাত ভাই, ভাই FZS ভার্সন 2 এর এই দুইটা কালারই কেন? আচ্ছা, FZS ভার্সন 2 এমন একটা বাইক যে বাইকটা আসলে আনঅফিসিয়াল হওয়া সম্ভব না, দ্যাট মিন্স গ্রে মার্কেটে পাবেন না, শুধু অফিসিয়ালি বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল। শুধুমাত্র অফিসিয়ালি অ্যাভেলেবেল, আর এই দুইটা কালারই বাংলাদেশে অফিসিয়ালি হয়। অনেক কাস্টমারই কিন্তু ডিমান্ড করে, যেমন দেখা যাচ্ছে রেড কালার চাই, ইয়েলো কালার চাই, গ্রিন কালার চাই, বাট ওগুলো কিন্তু অফিসিয়ালি হয় না। অফিসিয়ালি শুধু ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার, দুইটা কালারই অ্যাভেলেবেল হয়। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে ফেজার লাল হয়, ওকে, হ্যাঁ, তো ফেজারের তো নেকেড ভার্সনটাই হচ্ছে এটা, এটা কেন লাল আপনারা করেন না? সো দেখা যাচ্ছে কিছু তো লিমিটেশনস থাকেই, সো এনাফ পরিমাণে কোয়ান্টিটি সাপ্লাই দেওয়ার জন্য আমাদের দুইটা কালারই মেক করা হয়, আর কাস্টমার ডিমান্ডের শেষে কিন্তু এই দুইটা কালারই, দ্যাটস ওয়াই দুইটা কালারই ইম্পোর্ট করা হয় আমাদের। ওকে দর্শক, আজকে কিন্তু এই ভিডিওতে থাকবে যে FZS ভার্সন 2 আসলে আপনারা কেন কিনবেন, আর এই বাইকটা আসলে মানে এখনো কেনা উচিত কিনা, এবং মার্কেট থেকে আবার নাই হয়ে যাবে কিনা, মাঝে মধ্যে কিন্তু আমরা তাই দেখি। তো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই বাইকটা আসলে কেনা উচিত কিনা, আর এই বাইকে আসলে কি কি ইনফরমেশন দেওয়া আছে, ডিটেল দেওয়া আছে একটু বলে দিচ্ছি আমি আপনাকে। আচ্ছা, সো আপনি 2023 সালে আসেও এই বাইকটা কেন পারচেস করবেন? সব বাইকেই কিছু না কিছু কমপ্লেন থাকে, কমপ্লেন লেস যদি বাইক পারচেস করতে চান তাহলে FZS ভার্সন 2, কারণ FZS ভার্সন কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে আউট হয়ে গিয়েছিল, কিন্তু অন রিকোয়েস্টে কাস্টমারের এত বেশি পরিমাণ চাহিদা, তার কারণে কিন্তু এই বাইকটা আবারও আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর ইভেন ইন্ডিয়াতে কিন্তু, দর্শক, ইন্ডিয়াতেও কিন্তু এই বাইকটা নাই। এক্স্যাক্টলি, তারাও কিন্তু অনেকে কমেন্টস করে যে ভাইয়া আমাকে বাংলাদেশ থেকে এনে দিতে পারবেন কিনা। এক্স্যাক্টলি, তো দেখা যাচ্ছে এই বাইকটা এমন একটা বাইক যে কাস্টমার একবার ইউজ করে তারা ভালো রিভিউ দেয়, তাছাড়া একই কাস্টমার অনেকবার পারচেস করছে, একবার দুইবার তিনবার চেঞ্জ করে কিন্তু FZS ভার্সন 2 কিনছে। আচ্ছা ভাই, আগে এটা বলেন এই বাইকে কি এই মাসে অফার আছে? হ্যাঁ, এই মাসে অবশ্যই অফার আছে, প্রত্যেক মাসে আমরা অফার রাখি। আচ্ছা আচ্ছা, তো এই মাসে অফারটা কিন্তু খুবই কম না, এটা হলো কিন্তু 7500 টাকা, আই থিঙ্ক বিগ একটা ডিসকাউন্ট আছে আপনাদের। ওকে, তো দর্শক আমরা জানবো যে এই বাইকটাতে এখনো কি কি আছে, কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা সেটা। তো ভাই শুরুতে আমাকে একটু ফ্রন্ট সাইড থেকে দেখাবেন যে কি কি আছে এটা স্পেসিফিকেশনটা। এই বাইকটা বেসিক্যালি আসলে আমাদের 100 সেগমেন্টের টায়ার ইউজ করা আছে, তাছাড়া কিন্তু আমাদের ডিস্ক ব্রেক ইউজ করা আছে। আচ্ছা, সো 100 সেগমেন্টের সিএটে টায়ারটা খুবই হেভি অ্যান্ড খুবই পপুলার সিএট ব্র্যান্ডটা, আর যেহেতু ডিস্ক ব্রেক আছে আপনার ব্রেকিং কোয়ালিটিতে অনেক ভালো একটা ব্রেক পাবেন আর কি। ওকে, তো দর্শক আমি যদি হেডলাইটের দিকেও আসি, এটাতে কিন্তু বেশ উজ্জ্বল আলোর একটা হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে, এবং ফ্রন্ট সাইডটা কিন্তু লুকসটা কিন্তু একদমই অসাধারণ। এক্স্যাক্টলি, অ্যান্ড এটাতে মিটারতে কিন্তু কমপ্লিটলি ডিজিটাল মিটার ইউজ করা আছে, এখানে মাইলেজ থেকে শুরু করে আপনার স্পিডোমিটার এভরিথিং কিন্তু, ফুয়েল দেন আরপিএম সব কিছুই কিন্তু ইন ডিটেলে দেওয়া আছে, যেটা আপনি ডিজিটাল মিটার কমপ্লিটলি আর কি। ওকে, আর আরেকটা জিনিস ভাই, এটার ফুয়েল ক্যাপাসিটিটা কতটুকু? ওকে, এটা ফুয়েল ক্যাপাসিটি হলো 12 লিটার, সো 12 লিটার, 12 লিটার আপনি ফুয়েল এটাতে একসাথে নিতে পারবেন। আর যেহেতু ফুয়েলের বিষয়ে আসলাম, মাইলেজটা কেমন দেবে এটা একটু বলবেন? এটা যদি মাইলেজ নিয়ে বলি, আসলে সবাই কিন্তু মাইলেজ নিয়ে স্যাটিসফাই, এমন কোনো কাস্টমার পাইনি আমি আজ পর্যন্ত যেটা মাইলেজ নিয়ে ডিস্যাটিসফাই, এটা মাইলেজ কিন্তু 45 থেকে 50 মিনিমাম মাইলেজ আপনি পাবেন। 45 থেকে 50, এক্স্যাক্টলি, আর মাইলেজটা আসলে ডিপেন্ড করে ড্রাইভিং স্কিলের উপরে, আপনি কীভাবে ড্রাইভ করতেছেন ফুয়েলের উপরে। ভালো, হ্যাঁ এক্স্যাক্টলি, ভালো ড্রাইভ করেন আর ভালো জায়গা থেকে আপনি ফুয়েলটা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনার অ্যাপ্রক্সিমেট 50 মাইলেজ দিবে, আর 150 সেগমেন্টের একটা বাইক 50 মাইলেজ দিবে, এটা কিন্তু আপনার জন্য খুবই ব্লেসিং আছে। তো দর্শক আমরা কিন্তু ফুয়েল ক্যাপাসিটিও জানলাম, ইঞ্জিনে আসবো, বাট এর আগে আমি একটু এর যে ব্যাক সাইড অর্থাৎ এই পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করবো যে এটাতে আসলে কী ধরনের টায়ার এবং কত সাইজের টায়ার ইউজ করা হয়েছে। এটাতে 140 সাইজের আসলে টায়ার ইউজ করা আছে, অ্যাট দ্য সেম টাইম এটাতে কিন্তু ডিস্ক ব্রেক দেওয়া পাচ্ছেন। আচ্ছা, আর এটাও কিন্তু সিএটে টায়ার ইউজ করা আছে, সো টায়ার নিয়ে আসলে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ টায়ার আপনার ভালো একটা মানে খুবই ভালো একটা ব্র্যান্ড, রেপুটেড একটা ব্র্যান্ড ইউজ করি আমরা এখানে। আচ্ছা আচ্ছা, তো দর্শক এটা কিন্তু আসলে মানে অলরাউন্ডার বলেন, আর যদি আপনি কী বলবো যে ওভারঅল গুড লুকিং, ভালো পারফরমেন্সের এবং ভালো কন্ট্রোল কমফোর্টের একটা বাইক বলেন, আপনি কিন্তু FZS ভার্সন 2 এটাকে একদমই প্রথম সারিতে রাখতে হবে, আপনি বাধ্য হবেন। আর আমি কিন্তু বেশি বেশি ব্ল্যাকটা দেখাচ্ছি, কারণ ব্লুটা নিয়ে আসলে সবসময় দেখানো হয়, সবাই এটাই দেখে, বাট আজকে বেশিরভাগ কিন্তু ব্ল্যাকটা নিয়েই করতেছি। তো ভাইয়া, আর এর ইঞ্জিনটা কি আছে? এটার ইঞ্জিন কিন্তু ওয়ার্ল্ডে যে সব থেকে লেটেস্ট যে ইঞ্জিন, FI ইঞ্জিন, সো FIটাই কিন্তু ইউজ করা আছে, যেটা হলো ফুয়েল ইনজেকশন। ওকে, সো আপনার প্রপার ফুয়েলটা ব্যবহারের জন্য আপনার ফুয়েল ইনজেকশন ইউজ করা হয়। আগের প্রিভিয়াস যেমন, এখনো কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ড কিন্তু আপনার এই ধরনের এই সেগমেন্টের বাইক কিন্তু কার্বোরেটর ইউজ করে থাকে। আমি কোনো ব্র্যান্ড মেনশন করছি না, কিন্তু আপনারা মার্কেটে যারা অলরেডি বাইক নিয়ে স্টাডি করছেন তারা জানেন যে ম্যাক্সিমাম ব্র্যান্ড, ম্যাক্সিমাম বলতে গেলে ম্যাক্সিমাম ব্র্যান্ডই আসলে কার্বোরেটর ইউজ করে, কিন্তু ইয়ামাহা একদম মানে
সব মডেলেই কিন্তু এফআই নিয়ে আসার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম এটা যেহেতু কিছুদিন আগের ব্র্যান্ড মডেল, তারপরে কিন্তু এটাতে এফআই ইঞ্জিন ইউজ করছি আমরা। আচ্ছা আচ্ছা, তো ইয়ামাহা কিন্তু ম্যাক্সিমাম বাইকেই এফআই, শুধুমাত্র মানে স্যালুটো বাদ দিয়ে, মানে স্যালুটোতে জাস্ট করে। তো বাংলাদেশে কিন্তু এফআইটাকে সুপরিচিত করার জন্য এবং আরও বেশি এর প্রচলনটা বাড়ানোর জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে, পাশাপাশি পারফরমেন্স, লুক, কমফোর্ট এবং কন্ট্রোলের দিকেও কিন্তু তারা বেশ মানে নজর রাখছে, সচেতনভাবেই কাজ করে গেছে। তো ভাইয়া, এইটার আর কি কি দেখানো যায়? সিটটা কি ডাবল? ওকে, এটা স্প্লিট সিট ইউজ করা আছে, ডুয়েল সিট হওয়ার কারণে গাড়ির যে লুকসটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে। অনেকেই আছে যে না সিঙ্গেল সিট থাকে, ওইটা কেটে কিন্তু ডাবল করে, এটা কিন্তু কাটা কোনো দরকার নেই, বিকজ অ্যাট দ্য সেম টাইম কিন্তু এটাতে আপনার ডুয়েল সিট দেওয়া আছে। আচ্ছা, তো দর্শক, আর এটা কিন্তু যদি হ্যান্ডেল বারটাও দেখাই, সিঙ্গেল পাইপের একটা হ্যান্ডেল বার, সো একদমই যারা সিটি রাইডের জন্য বা হাইওয়েতে রাইড করার জন্য চালাতে চাইতেছেন তাদের জন্য কিন্তু বেশ চমৎকার একটা বাইক হবে। তো ভাইয়া, এটার দাম কত আছে? আমি কি দামটা যেমন জানবো? এটার দামটা হলো মূলত 2,33,000 টাকা। অনেকদিন ধরে এই প্রাইস চলতেছে, আপনারা অলরেডি জানেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইয়ামাহা কিন্তু প্রত্যেক মাসে ডিসকাউন্ট রাখে, সেটাই হলো এই মাসে মে মাসে কিন্তু 7,500 টাকা ডিসকাউন্ট আছে। দ্যাট মিনস এটার প্রাইসটা আসে 2,25,500 টাকা। আর একটা ইম্পর্টেন্ট নিউজ জেনে, সেটা হলো আপনারা যে বাইকই কিনবেন না কেন আমাদের থেকে, FGS ভার্সন 2 ভার্সন 3 যে কিনেন না কেন, আমরা কিন্তু রেজিস্ট্রেশন সাপোর্টটা দিয়ে থাকি। আর রেজিস্ট্রেশন কিন্তু সর্বোচ্চ 7 ওয়ার্কিং ডে সময় নেয়, দ্যাট মিনস 2 দিন 3 দিন 4 দিনেই কিন্তু সবাই রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন। 7 দিন সর্বোচ্চ, 7 কার্য দিবস। আচ্ছা আচ্ছা, তো দর্শক এটা কিন্তু ছিল। তো পাশাপাশি ভাইয়া, এটা কি শুধুমাত্র ক্যাশ টাকা দিয়ে কিনতে পারবে নাকি আর কোনো মাধ্যম আছে, অন্য কোনো ভাবে না যাবে? হ্যাঁ, যাদের প্ল্যান আছে আসলে বাইক কিনবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স এই মুহূর্তে নেই, তাদের জন্য কিছু অপশন রয়েছে, সেটা হলো ইএমআই। আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন অথবা যদি রিলেটিভেরও ক্রেডিট কার্ড থাকে, আপনি ডিরেক্টলি ক্রেডিট কার্ডটা নিয়ে এসে 50% ডাউন পেমেন্ট দিয়ে বাকি 50% ইএমআইতে নিতে পারবেন, আর সেটা 6 মাস পর্যন্ত কোনো ইন্টারেস্ট দিতে হবে না, ইন্টারেস্ট ফ্রি। আচ্ছা, তাছাড়া কিন্তু আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন, যারা ভাবছেন অন্যান্য বাইক ইউজ করছেন, অন্য ব্র্যান্ড ইউজ করছেন, সো তারাও কিন্তু চাইলে আপনার বাইকটা এক্সচেঞ্জ করে আমাদের থেকে নতুন বাইক নিতে পারবেন। মানে পুরাতন একটা বাইক থাকলে, এক্স্যাক্টলি, পুরাতন একটা বাইক আমাদের কাছে দিয়ে ইনস্ট্যান্টলি নতুন একটা বাইক নেবেন, যেই ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা অ্যাড করতে হবে বাকি ভ্যালুটা আর কি। আচ্ছা, তো ভাইয়া অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আমি আসলে কোথায় আসছি। হ্যাঁ, ঢাকাতে মেবি একটাই অফিসিয়াল শোরুম এতদিন দেখে আসছি, বাট এখন আমি কোথায় আসছি? ওকে, আসলে সবার যে একটা মিসকনসেপ্ট আছে ঢাকাতে একটাই মনে হয় অফিসিয়াল শোরুম, বিষয়টা এরকম না। ঢাকাতে কিন্তু অফিসিয়াল শোরুম অনেকগুলোই রয়েছে, তার মধ্যে উত্তরাতে কিন্তু সর্বপ্রথম অ্যান্ড একটাই মাত্র শোরুম, সেটা হলো গ্রিন মোটরস। আচ্ছা, তো যারা গাজীপুর আসেন বা সাভার বা বিভিন্ন জায়গায় আছেন, উত্তরাতে কিন্তু অলরেডি অফিসিয়াল শোরুম আছে, অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে, আর খুবই বড় পরিসরে আছে, আর সকল বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। অ্যাড্রেসটা একটু ডিটেইলে বলে যাচ্ছি, প্লট নাম্বার 10, রোড নাম্বার 6/C, সেক্টর 12, উত্তরা ঢাকা 1230। একটু যদি আরো ডিটেইলে বলি, উত্তরা 12 নম্বর সেক্টর, কবরস্থানের অপোজিটে। এইটা হইতেছে কবরস্থান, তাই তো? এক্স্যাক্টলি। ওকে, আর এটা হলো উত্তরা খালপার থেকে বামে যে রোডটা আসছে, আচ্ছা, বাম সাইডে পাসপোর্ট অফিসের যে রোডটা, এই রোডের মাথায় কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত। মানে এটা কিন্তু গাজীপুর উত্তরা মানে একদম এই সাইডে পুরো কভার করে ফেলবে। আমাদের ইনশাআল্লাহ আশা করি অনেক কাস্টমারের কাছে হবে, যেমন গাজীপুরে যারা আছেন তারা চিন্তা করেন যে ঢাকার মধ্যে থেকে বাইক কিনবেন, সো আমাদের উত্তরা আছে, সাভার থেকে ডিরেক্টলি আসতে কিন্তু আমাদের এখানে খুবই ইজি, তাছাড়া মিরপুর বা অন্যান্য জায়গা থেকে কিন্তু ইজিলি আসতে পারে আমাদের উত্তরা। যেহেতু অলরেডি মেট্রো রেল চালু হয়েছে, মেট্রো রেলে কিন্তু আসা খুবই ইজি। আচ্ছা, মেট্রো রেলে করে দিয়াবাড়িতে নামলেই কিন্তু আমাদের শোরুমটা একদম কাছেই আর কি। আচ্ছা, তো আরাফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আর এক কথায় বলবেন যে এই বাইকটা এখনো কেন কেনা উচিত বা এই সময় এসে? ওকে, এই সেগমেন্টে যত মার্কেটে বাইক আছে, ইভেন ইয়ামাহাও, সো এই সেগমেন্টে যত বাইক আছে সব থেকে সেরা বাইক এইটা, বিকজ অফ মাইলেজ, বিকজ অফ কমফোর্টনেস অ্যান্ড বিকজ অফ লংজিভিটি, তো সব দিক থেকে পারফেক্ট একটা বাইক। আর সবাই কিন্তু বাইক লং টাইম ইউজ করেন, 1-2 মাসের মধ্যে বা 1-2 বছরের মধ্যে সেল করে দেয়, সো যারা এক্সচেঞ্জ করেন তাদের জন্য কিন্তু রিসেল ভ্যালুতে কিন্তু ইয়ামাহা FGS ভার্সনটি সব থেকে আগানো। আচ্ছা, রিসেল ভ্যালুটা অনেক বেশি। এক্স্যাক্টলি, রিসেল ভ্যালুটা অনেক আগানো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আরাফাত ভাই, ইনশাআল্লাহ নেক্সট আর একটা কোনো সময় দেখা হবে। ইনশাআল্লাহ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।